গতকাল উত্তরপ্রদেশের বারাণসীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখানো নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদে বিক্ষোভ দেখা গিয়েছে কর্মী সমর্থকদের আজও কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল হবে বলে জানা গিয়েছে সেই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ বলেন ওখানে কালো পতাকা দেখানোর জন্য লোকজন ফিট করা হয়েছিল বিজেপির কেউ ছিলই না হয় সেখানকার সাধারণ মানুষ নয় তো অখিলেশ ভাই লোক ঠিক করেছিলেন যাতে খবরটা হয় দিদির ছোট ছোট ভাইয়েরা যারা সিন্ডিকেট চালিয়ে খান কাঠমানি তুলে খান তাদেরকে আজ পরিচয় দিতে হবে দিদির প্রতি কতটা অনুগত্য তারা তা জানাতে রাস্তায় নামবেন তারা তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষের সুরে বলেন উনি যদি সর্বভারতীয় নেত্রী হন তাহলে শুধু বাংলাতে নয় উত্তরপ্রদেশেও বিক্ষোভ হওয়া উচিত ত্রিপুরা ও গোয়াতেও হওয়া উচিত তবে না বুঝবো উনি ন্যাশনাল লিডার ঘরকা মুরগি ডাল বরাবর আপনি ঘর পে সের ভি শের মানে নিজের ঘরে কুকুরও বাঘ হয় বিক্ষোভ দেখানো কিছু লোকের পেশা হয়ে গিয়েছে এই করে খাচ্ছে তাই রাস্তায় নেমে যাচ্ছে যদি সারা দেশে এর বিক্ষোভ হয় তাহলে আমরা ধরে নেব যে উনি ন্যাশনাল লিডার হয়েছেন উত্তর প্রদেশ সফরে মুখ্যমন্ত্রীর মুখে খেলা হবে রব শোনা গিয়েছে সেই প্রসঙ্গে আজ দিলীপ ঘোষ বলেন আমার তো মনে হয় উনি অখিলেশের খেলা শেষ করতেই ওখানে গিয়েছেন কাল যে ভাষণ দিয়েছেন আমি জানি না উত্তরপ্রদেশের লোক কীভাবে নেবেন যোগী ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তার সম্পর্কে যে ভাষা উনি ব্যবহার করেছেন আমার মনে হয় না উত্তরপ্রদেশের মানুষ ভালোভাবে তা নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইউক্রেনে ভারতীয় ছাত্রদের দেশে ফেরানোর বদলে মোদী বর্তমানে মিটিংয়ে ব্যস্ত দিলীপ ঘোষ